আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি আপনাদেরকে। তবে অত্যন্ত বেদনা ভারাক্রান্ত হৃদয়ে আপনাদের সামনে আজকে উপস্থিত হলাম। মাসুদ কামাল আছেন, কি আলোচনা করবো দর্শক। যেই একেবারে শিক্ষার্থী আমাদের সন্তানের সমতুল্য, তাদের যেই আজকে আমি সংখ্যাটা বলতে পারবো না, উত্তরাতেই দেখলাম 4 থেকে 5 জন, তারপর মেরুল, বাড্ডা, ধানমন্ডি, সাভার সব মিলিয়ে আজকে এই এতগুলো জীবন মৃত্যুর হিসাব এখনো পুরোপুরি আসে নাই। এর শেষ কোথায়, কি মনে হচ্ছে আপনার, একটু অনুভূতিটা আগে বলেন, তারপর আমার কয়েকটা প্রশ্ন আছে। দেখেন, আমি আমিও আপনার মতোই আসলে খুবই ভারাক্রান্ত। আমার কাছে মনে হয়েছে যে এই যে যাদেরকে মারা হচ্ছে, যারা মারা যায় তারা আমাদেরই ছেলে মেয়ে, আমাদেরই ভাই বোন, তাই না? এবং এই নির্মম ভাবে এরা তো কোনো হানাদার বাহিনী, এবং যারা তাদেরকে মারলো তারাও তো বিদেশ থেকে আনার কোনো ভাড়াটা শূন্য না, নাকি তারা তাদের নৈতিকতা, তাদের নীতিবোধ, তাদের মানবিকতা সবকে তারা ভাড়া দিয়ে দিয়েছে, কারো কাছে বন্ধক দিয়েছে? এই প্রশ্নগুলো কিন্তু এখন উঠছে। যে মারছে তারা তাদের তাদের কি একবার চিন্তা করা উচিত না যে এই স্টুডেন্ট গুলো, এই ছাত্রটা কেন আন্দোলন, তাদেরকে কোনো ব্যক্তিগত সুযোগ সুবিধার জন্য আন্দোলন করতেছে, কোনো রাজনৈতিক লক্ষ্য পূরণের জন্য আন্দোলন করতেছে, তারা তাদের ভবিষ্যতের জন্য আন্দোলন। এবং যে পুলিশ গুলি করছে, যে বিডিআর গুলি করছে, যারাই গুলি করছে, যারাই সরকারের বাহিনী, তাদেরও সন্তানদের কিন্তু এই সমস্যাতেই পড়তে হবে, তাদেরও সন্তানদের এই একই সমস্যায় পড়তে হবে। তো আপনার সন্তানের জন্য এই ছেলে মেয়ে গুলো ফাইট করছে আর তাদের আপনি গুলি করেছিলেন, এটা হয়? এটা হওয়া উচিত? আমাদের দেশের মধ্যে এখন ডিভাইড এন্ড রুল চলছে, আমাদেরকে নানা ধরনের লোক এই বিএনপি তাদের কাছে সব চলে আসছে। হ্যাঁ, কারা কারা কোথায় কি করছে, তাদের নামগুলো ইন্ডিয়ায় গেলো, অমুক করলো, তমুক করলো, এখনো কি উনি উদ্ধার করতে পারছে ওই লাশটা আনারের কিনা, ওই যে মাংসের টুকরা আনারের কিনা? উনি মুখস্থ সব কথা বলে ফেলায়। আমি মনে করি এই সমস্ত এরকম ক্রুশিয়াল মোমেন্টে এই সমস্ত লোককে নীরব রাখাটা উচিত, ওনার এখন কথা বলা উচিত না। বুঝতে হবে উনি অবশ্যই ক্যারিসমেটিক, আমি কোনো অস্বীকার করছি, এই সময় ওনার এই কথাগুলি বলা ঠিক না, ঠিক নেই। কেউ যে আপনি যেভাবে সব উদ্দেশ্যেন আজকে উনি বলতেছে জামাত বিএনপি করতেছে, বলা ঠিক না। এখন পর্যন্ত আপনি জানেন জামাত বিএনপি করতেছে না, কে করতেছে? হুট করে একটা কথা বলে দিলেন। এবং এইগুলি বললে হয় কি, যে ছেলে মেয়েরা জামাত বিএনপি করে না তাদেরকে কিন্তু আপনি খেপাই দিলেন, তাদেরকে কিন্তু আপনি কর্নার করে দিলেন, তোমরা জামাত বিএনপি না হয়েও জামাত বিএনপি হয়ে গেছে, তারা কি করবে? তারা তখন আরো মরিয়া হয়ে যাবে, এইভাবে উচিত না। এবং প্রাইম মিনিস্টারকে আমি দেখলাম যে ওনারা স্বীকারই করতে চান না যে এই আন্দোলনটার পেছনে একটু যুক্তি আছে, একটা যুক্তি আছে, রাইট? মানে বারবার বলার চেষ্টা করতেছে এই আন্দোলনের উপরে ভর করেছে জামাত বিএনপি, জামাত বিএনপি মানে। এবং কালকে আপনি দেখেন একটা প্রধান রাজনৈতিক দলের এইভাবে মানে ফিতা দিয়ে ক্রাইম সিন বলে এইভাবে ঘেরাও করে রাখতে পারে, এটা আপনার কথা হলো? আপনি এতগুলো মুখ দেখলেন, আপনি চট্টগ্রামে দেখা গেল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে অস্ত্র হাতে, আপনি এইগুলির মধ্যে কোনো নাশকতা দেখলেন না? এই এইগুলি যে একেবারে গান ধরে গুলি করতেছে, এদের কাউকে ধরতে পারলো না। আচ্ছা, আপনি বলেন দুই ঠাকুর, আপনি ওই কথাটা খালি বলেন, ওর হাতে কি অস্ত্র ছিল, ওর কি পুলিশের জন্য কোনো হুমকির কারণ ছিল? একা একটা ছেলে নিরস্ত্র ভাবে দাঁড়িয়ে আছে, সে বুক চিতে এটা দাঁড়াইছে, হতে পারে তার মধ্যে সে দ্রোহ ছিল, তার মধ্যে সে প্রতিবাদ ছিল। এবং আমার মনে হয়েছে যে এই ধরনের ইনস্ট্রাকশনই ছিল যে যে প্রতিবাদ করবে তাকেই গুলি করবা, কারণ এই সরকারের সবচেয়ে বড় ভয় এখন প্রতিবাদ, তারা প্রতিবাদ চায় না, তারা একটা নত জানু জাতি চায়। দেখেন না, শিক্ষক সমিতি, শিক্ষকদের সব লিডাররা কুই কুই করে মানে কুই কুই করে চলে আসবে, আইসানি হলে বলে না সব সমস্যার সমাধান হয়ে গেছে, আন্দোলন করে না, এরা আন্দোলন করে, এরা শিক্ষক নেতা, এরা তো শিক্ষক, এই সমস্ত
শিক্ষক তো জাতির কলঙ্ক। আপনি বলেন আমাদের সময় কখনো ইউজিসি বন্ধ করতে পারছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে? ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে স্বাধীনতা, যে ইয়ে, আমি তো এরশাদ আমলে একবারও শুনলাম না যে ইউজিসি ইউজিসির নির্দেশে ঢাকা বিশ্ববিদ্যালয়। ইউজিসির কি সেই ক্ষমতা আছে? আমরা এতদিন জানতাম ইউজিসি একটা মোটামুটি একটা বিকলাঙ্গ প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানের তেমন কোনো ক্ষমতা নাই। এখন ইউজিসি বিশ্ববিদ্যালয়কে বন্ধ করে দেয়, বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের কাজটা কি? বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের কাজটা কি? বিশ্ববিদ্যালয়ের ভিসির কাজটা কি? আবার ভিসি বলে কি বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতির উপর আমার কোনো নিয়ন্ত্রণ নাই? আরে বেটা, এই কথা নিয়ন্ত্রণ নাই বলার প্রত্যেক কর। এই জাতির দুর্ভাগ্য, আমার দুর্ভাগ্য, আপনার দুর্ভাগ্য, যে এই বিশ্ববিদ্যালয়ে, যে বিশ্ববিদ্যালয়ে আমরা পড়াশোনা করছি তার ভিসি বলে তার নাকি কোনো নিয়ন্ত্রণ নাই। তো তার থাকবে কেউ কেনা? তার নিয়ন্ত্রণ তার জায়গায়, তারেক জায়গা থেকে নিয়ন্ত্রণ করে, তো তার নিয়ন্ত্রণ থাকবে কেউ কেনা? সে তো নড়া চড়া যা করে তাহলে যেমনি নাচে সে তেমনি নাচে, সে কেমনি নিয়ন্ত্রণ করবে? তো এই হলো সামগ্রিক অবস্থা। কিন্তু সবচেয়ে দুর্ভাগ্য যেটা হলো এই যে চেপ্রাণগুলি ঝরে গেল, এখন বলতে যে আলোচনা করো, আলোচনা আগে করলে না কেন? সমস্ত নষ্টের মূল তারা, যারা আলোচনা করতে চায় নাই, অহংকার, আলোচনা করবো না। আর প্রধানমন্ত্রী যিনি আসছেন উনি কি এই গ্রহের মানুষ না, এই দেশের মানুষ না? উনি আরো তুচ্ছতা ছিল করেন যে মাঠে আন্দোলন করে আইন পরিবর্তন, রায় পরিবর্তন করা যায় না, দিয়ে দিলে এক মাস পরে ডেট। ভাগ্য ভালো সে আপনি এক বছর পরে দিয়ে দিতে পারতো। হ্যাঁ, ওনার এখতিয়ার আছে, আমার শেয়ার করি না, কিন্তু ওনার তো বোঝা উচিত যে এরা আমাদের ছেলে মেয়ে, উনি কি এই দেশের লোক না? উনি কি বিদেশ থেকে আসছেন? উনি কি বিদেশ থেকে আসছেন? উনি যদি এই সমস্যাটা দ্রুত সমাধান করে দেন, আপনি আপনার সোড়ার সময় হবে এক মাস পরে, এটা হয় না, এটা উচিত না। আজকে যে প্রাণগুলি মারা গেল, লোকগুলি মারা গেল, একটা লোকে মারা যেত না যদি উনি দুদিন পরে উনি একটা ডেট দিতেন, দুদিন পরে একটা ডেট দিতেন, একদিন এই সমস্যার সমাধান হয়ে যেত। আর একটা কথা বলছি যে ওই যে হরের ঠিক আছে, ছাত্রলীগের লোকজনকে বের করে দিচ্ছে, হর ভাঙচুর করছে, এটা নিয়ে বলছে, এটা নিয়ে বলছে হলে হলে ভাঙচুর হচ্ছে। তো এখন আমার কথাটা হলো কি যে ওরাই কি আপনার লোক, যারা এই যে বাচ্চাগুলি, বাচ্চা বাচ্চা মেয়েদেরকে যে মানে পাকিস্তানি হানাদার বাহিনীর মতো করে পিটাইলো? আপনি বলেন একজনের গলা বোধ রামদাদের দিল, ওই রক্তাক্ত মেয়েটা হেঁটে যাচ্ছে, এটা ওনার চোখে পড়ে নাই? এগুলো ওনাকে কেউ দেখায় না? আমার তো মনে হয় ওনার যে আশপাশে যা থাকে তারা ইন্টেনশনালি ওনাকে এগুলো থেকে দূরে রাখছে, যাতে নাকি উনি বিভ্রান্ত হয় এবং বিভ্রান্ত এই সমস্ত কথাবার্তা বলে, তাদের নাকি আগুন আরো বেশি হয়। কিছু লোক আছে আমি শিওর যে লোকগুলি প্রকৃত আমাদের এই ডিসিশন মেকারদেরকে আড়াল করে রাখছে। অনেক বেশি মারা গেছে সেগুলো দেখাচ্ছিল না, এগুলো হতেই পারে। আপনার চ্যানেল বন্ধ হতে পারে, আমার চ্যানেল বন্ধ হতে পারে, আপনিও বন্ধ হইতে পারেন, আমার গলা বন্ধ হয়ে যেতে পারে, অনেক কিছু হতে পারে। যখন নাকি দেয়ালে কিচ্ছু কেটে সব বন্ধ হোক, কিন্তু আপনি সংকটটা সমাধান না করে আজকে যে পরিস্থিতি হলো, আজকে তো আওয়ামী লীগ মাঠে নামলো, সাথে সাথে পাবলিক নামলো, অন্য দলগুলিও নামলো, নামার পর কন্ট্রোল করা গেল রাজধানী সহ সারা বাংলাদেশ। এই জায়গাটা থেকে আমি বলি সরকারে যারা থাকেন তাদের এই জায়গাটা থেকে একটা শিক্ষা নেওয়া উচিত যে আসলে তারা কোথায় আছে, আসলে জনগণের মনে তাদের অবস্থান কিছু, ওই মানে পুরোপুরি নিরাপত্তার মধ্যে থেকে, নিরাপত্তার বেষ্টনীর মধ্যে থেকে জনগণের মধ্যে ওনারা কোথায় আছেন এটা বোঝা যায় না। এখন